আসসালামু আলাইকুম। এখন আমরা স্ট্রিং এর আরেকটা কনসেপ্ট দেখব, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমি হচ্ছে ইনপুট নিব হচ্ছে হোয়াটস ইওর নেম, এই মেসেজটা দিয়ে আমরা ইনপুট নিব। সো আমরা যদি এটা করতে যাই, তো আমি নেম ভেরিয়েবলটা নিলাম, তারপর হচ্ছে ইনপুট লিখলাম, এখন আমরা লিখব এই মেসেজটা হোয়াটস ইওর নেম। আমি যদি হোয়াটস ইওর নেম লিখতে যাই, তাই কিন্তু একটা সমস্যা হয়ে যাচ্ছে যে এখানে পরের পার্টটা সে আর নিচ্ছে না, কারণ কি আমি এসের আগে সিঙ্গেল কোট দিছি, এটা কিন্তু সে যে ক্লোজ হিসাবে নিয়ে নিছে, কিন্তু কারণ প্রথমে কিন্তু একটা আমরা সিঙ্গেল কোট দিয়েছিলাম, পরে যখন এটা পাইছে সো এটা ও ভাবছে আচ্ছা এটা তো এখানে হয়ে গেছে, পরের পার্টটা সে বুঝতে পারতেছে না। সো এইরকম প্রবলেম আমরা কিভাবে সলভ করব, যে আরেকটা আমাদের সিঙ্গেল কোট লাগতেছে। সো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখানে ডবল কোটেশন নিলাম, আমরা লাস্টেও ওটা দিব, সো নট এটা আমরা হচ্ছে লাস্টেও হচ্ছে এটা দিলাম। সো হোয়াটস ইওর নেম, এখন কিন্তু এটা ঠিক মতো আসে। সো আমি যদি এখন প্রিন্ট দেই নেম, তাহলে এটা ঠিক মতো কাজ করবে। এইভাবে ফ্রেন্ডস নাম দিলাম, কেউ নাম দিল ধরো আবদুল্লাহ, সে নাম দিল আবদুল্লাহ, সো ইউজারের নাম আবদুল্লাহ, সো আবদুল্লাহ কিন্তু ঠিক মতো আসতেছে। সো এইভাবে কিন্তু আমরা যদি এরকম প্রবলেম ফেস করি যে আমাদের সিঙ্গেল কোট আমাদের তো নর্মালি দিচ্ছিলাম, তার মধ্যে আরেকটা লাগতেছে, সো এইরকম প্রবলেম আমরা এইভাবে সলভ করতে পারবো। আমরা আরেকটা হইতে পারে, ফর এক্সাম্পল আমি হচ্ছে আগে ইয়া দিয়ে নিই কমেন্ট, প্রোগ্রামিং ইজ ফান, এটাকে আমরা প্রিন্ট করবো, বাট এখানে আমরা হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে করবো, সেটা হচ্ছে আমরা এইভাবে করতে চাচ্ছি, প্রোগ্রামিং ইজ ফান, এটা আমরা কিভাবে করতে পারি। সো এটা কিন্তু আমরা যদি লিখি ফর এক্সাম্পল সেন্টেন্স নামে একটা নিলাম সেন্টেন্স, সো এখন হচ্ছে যদি আমরা দেই প্রোগ্রামিং ইজ ফান, এখন যদি আমরা এটার মধ্যে ওটা দিয়ে নেই যে আমরা ডবল কোট দিলাম আর এখানে ডবল কোটটা এন্ড করলাম, তাহলে কিন্তু সমস্যা হবে না, কারণ সিঙ্গেল কোটের মধ্যে কিন্তু এখানে ডবল কোটে এই পার্টটা আছে। এখন যদি আমরা প্রিন্ট দেই সেন্টেন্স, তাহলে কিন্তু এটা ঠিক মতো কাজ করবে। সো আমি এখানে হোয়াটস ইওর নেম আছে আগেরটার জন্য আবদুল্লাহ দিলাম, তারপরে দিলে প্রোগ্রামিং ইজ ফান, জাস্ট এটা একটা সিম্পল কনসেপ্ট ছিল। সো আশা করি তোমাদের এটা বুঝতে কোনো সমস্যা হয়নি, তোমরা এইভাবে প্র্যাকটিস করতে পারো যে আচ্ছা আমরা এইভাবে স্ট্রিং নিয়ে এই পার্টটা তোমরা কিভাবে করতে পারো। এটা কিন্তু আমাদের ডেইলি লাইফে অনেক লাগে, যে ইউনো যে একটার মধ্যে আমরা কোনো ওয়ার্ডটাকে একটু স্পেশাল ইম্পর্টেন্স দিতে চাই। হ্যাঁ, তো আশা করি তোমরা এটা প্র্যাকটিস করবা, আর দেখা হবে নেক্সট ভিডিও।